নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে না আমি অ্যাকচুয়ালি সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কিন্তু এমন একটা অভ্যেস হয়ে গেছে যে তোমাদের সঙ্গে একটু কথা না বললে আমার একদম ভালো লাগে না। তো আমি ভাবলাম এখন অ্যাকচুয়ালি আমি আজকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি, তারপরে ডিনার ফিনারও হয়ে গেছে, বাট আমি ওষুধ খাবো। তো ওষুধ খেতে গিয়ে আমার মনে হলো যে আজকে একটু তোমাদের সঙ্গে এই নিয়েই গল্প করি। নর্মালি কি হয়, আমরা বিশেষ করে মেয়েরা বাড়ির সব কিছু সামলে সবার সব প্রয়োজনের কথা ভেবে, এটা আমার সাথে তো ভীষণ হয়, মানে এবার যখন শুতে যাব এত ক্লান্ত লাগে, তখন ধরো তোমার ওষুধ খেতে হবে, তখন মনে হয় বাবা আবার ওষুধ, নাও রে বাবা এই ছেড়ে দাও বের করো, আর একটা না আমার যেমন এক এক সময় তিনটে করে ওষুধ, তো মনে আজকে থাক কাল খেয়ে নেব। এটা আমার মনে হয় আমি কেন অনেকেই হয়তো করো, তো আমি বলবো এটা করা খুব খারাপ, মানে আমরা জানি এটা করা খুব খারাপ, কিন্তু তবুও মনে হয় যে উফ আবার থাক কাল খাবো। দেখো বাঙালিদের তো এমনিতেই 12 মাসে 13 পার্বণ, আমাদের তো অনুষ্ঠান লেগেই আছে, আর এখন তো পরপর পরপর অনুষ্ঠান, তো আমাদের কি হয় সবার খেয়াল রাখতে হয়, প্লাস আমরা নিজেরাও চাই যে আমরা খুব এনজয় করি দুর্গাপুজো কালী পুজো এগুলোতে। তো যদি নিজেকে ঠিক না রাখি, না অন্যদের খেয়াল রাখতে পারবো না নিজে এনজয় করতে পারবো, তো সেই জন্য না আমি জাস্ট যেভাবে আমি করি আমি তোমাদের একটু দেখাই, হয়তো অনেকেই করো আবার হয়তো অনেকে করো না, সেই জন্য আমি তোমাদের বলছি। এইরকম না মেডিসিন বক্স পাওয়া যায়, এটা আমি তো কিনেছি আমার পাড়ার মেডিকেল স্টোরেই পাওয়া যায় এরকম। আচ্ছা এর সাইজও আলাদা আছে, মানে এর হাফ সাইজও পাওয়া যায়, আবার সিঙ্গেল লাইনওয়ালাও পাওয়া যায়, তোমাদের যেরকম সুবিধে সেই অনুযায়ী তোমরা কিনো, আবার অনলাইনেও পাওয়া যায়। তো এনিওয়ে এই বক্স যদি একটা কিনে নাও, তাহলে কি করবে তোমার যখন একটু সময় হবে তখন না এই ওষুধগুলো একদম হিসেব করে এখানে পাতার থেকে বের করে রেখে নেবে। যেমন ধরো এখানে দেখো মানডে টিউসডে ওয়েডনেসডে সব ডে দেওয়া আছে, আবার দেখো মর্নিং নুন ইভিনিং নাইট এরকম ভাগ করা আছে। তো যদি সেই হিসেবে রেখে নাও, আচ্ছা না আমার এখানে রয়েছে আমি বলছি সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা আর ব্যাক আপ, মানে কোনো এক্সট্রা ওষুধ যদি থাকে। তো আমার কি হয় আমি দিনে দুবার ওষুধ খাই, একবার ব্রেকফাস্টের পরে খাই একবার ডিনারের পরে খাই। এই জন্য আমি কী করি, যেহেতু আমার এখানে 4টে ভাগ আছে, তো আমি না এখানে ওই 15 দিনের ওষুধ রেখে নিই, মানে মর্নিং নাইট এইভাবে ভাগ করে নিই। তো আমার 2 উইকসের জন্য খুব ভালো, মনে মনে 14 দিন হয়, তো 14 দিনের জন্য আমি একদম নিশ্চিন্ত, এটা আমি সবসময় করি। তোমরা আমার মনে হয় যারা করো খুব ভালো করো, আর যারা করো না তারা ডেফিনেটলি করো, আর এই জিনিসটা আমার মনে হয় সব জায়গায় পেয়ে যাবে, এক্সপেন্সিভ তো একদমই নয়, খুবই কম দাম আমার মনে হয়, মানে এক্স্যাক্টলি জানি না, বাট ওরকম 150-200 টাকার মধ্যে এই জিনিসটা হয়ে যাবে। তো সেটা নাও আর ডে ওয়াইজ ওষুধ সাজিয়ে রেখে নাও, আমি এখন ওষুধগুলো সাজাবো তোমাদের করে একবার দেখিয়ে দেব পুরোটা। সত্যি খুব ভালো জিনিসটা, মানে তোমরা না আর ওই ক্লান্ত লাগছে ওষুধ খাবো না এটার হবে না, কারণ কি হবে জাস্ট একটা ফ্ল্যাট খুলবে এর মধ্যেই থাকবে যতগুলো ওষুধ দরকার নিয়ে খেয়ে নেবে, মানে তাহলে আর ওই আমি যেমন সকালে 3টে বিকেলে রাত্রে 3টে, তো 3টে পাতা বের করো তার থেকে 3টে ওষুধ বের করো, এত ঝামেলা করতে হয় না, কাজেই জিনিসটা খুব সুবিধে, ডেফিনেটলি একবার করে দেখো।
আচ্ছা দেখো, আমি পুরো বক্সে মেডিসিন নিয়ে নিয়েছি, এবার তোমাদের একটু দেখাই। দেখো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 7 দিন এটা আমি সকালে খাই, এটা আমি রাত্রে খাই। আচ্ছা, এবার কিছু মেডিসিন আছে আমার সপ্তাহে 4 দিন, মানে রোজ খাই না। সে তো দেখো, এই দেখো স্যাটারডেতে একটা মেডিসিন কম আছে, আর সানডেতে দেখো 3টে, স্যাটারডেতে 2টো, আবার ফ্রাইডে 3টে, থার্সডে, মানে যেভাবে খাবে ঠিক সেভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করে নেবে। অ্যান্ড ইটস ভেরি ইজি, জাস্ট এরকম আটকানো থাকবে, আর যেদিনের ওষুধটা খাবে এটা এইভাবে খুলে এখান থেকে নিয়ে নেবে। ওকে, দেখো তাড়াহুড়োয় মানে দেখাতে গিয়ে আমি এখানে একটা এক্সট্রা ওষুধ দিয়ে দিয়েছি, এটা তো অ্যাকচুয়ালি একটা হবে, যাই হোক বের করে নিচ্ছি। আই থিঙ্ক সব জায়গায় দিয়ে দিয়েছি, তো এটা এক্সট্রা আমি এখন উঠিয়ে নেব, নো প্রবলেম। এনিওয়ে, আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি। ইভেন আমার সকালেও দেখো কোনো দিন 3টে আছে, কোনো দিন 2টো আছে, দেখতে পাচ্ছো? তার কারণ হচ্ছে আমাকে ডাক্তার বলছে সপ্তাহে 4 দিন খেতে, সোম বুধ শুক্র রবি, তো ঠিক সেই হিসেবে আমি রেখেছি। এই যেটা 3 নম্বর মেডিসিন সেটা সোম বুধ শুক্র রবিতে রেখেছি। ওকে, আই হোপ তোমরা বুঝে গেছো, এবং এইভাবে এবার নিজেদের মেডিসিন বক্স রেডি করে নাও। আচ্ছা, আর একটা না খুব ইম্পর্ট্যান্ট কথা আমি জাস্ট বলে দিই, এই যখন ওষুধ ছিঁড়বে না, এই যে এক্সপায়ারি ডেট লেখা যে সাইটটা, সেটা কিন্তু লাস্টে নেবে, আগে অন্যদিক থেকে ওষুধ নিতে শুরু করবে। কারণ অনেক সময় কি হয়, যদি তুমি এখান থেকে নিতে থাকো, এই এক্সপায়ারি ডেটগুলো এরকম উঠে যাবে, তখন হয়তো এক্সপায়ার্ড হয়েছে কি না ওষুধটা বোঝা খুব মুশকিল হয়ে যাবে। সুতরাং সবসময় খেয়াল করে একটা জিনিস করবে, যখনই ওষুধ নেবে এই দিকের যেখানে লেখা আছে ডেট ফেট, তার উল্টো দিক থেকে নিতে শুরু করবে, যাতে এটা লাস্ট ওষুধ নেবে, এই দুটো ফেলে দেবে। কারণ ওইখানটা যদি থেকে যায়, মানে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু মুশকিল হলেও হতে পারে, এটা একটু খেয়াল রেখো। যাই হোক, আশা করি আজকে আমি যেটা তোমাদের বললাম, যেটা তোমাদের দেখালাম, সেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের, আমার তো মনে হয় আমার খুব উপকার হয়েছে, তো আমি আশা করছি তোমাদেরও খুব উপকার হবে। তো ডেফিনেটলি এটা করো, আর যারা করছো তারা তো জানোই যে এটা কত উপকার হয় এই জিনিসটা করে রাখলে। আর কিছুই না, আমাদের কাজ যদি একটু এগিয়ে রাখি না, আমাদের নিজেদের সুবিধে হয়, আর যখন আমরা খুব ক্লান্ত হয়ে যাই তখন কিছু জিনিস আছে যেগুলোকে নেগলেক্ট করা, অ্যাভয়েড করা উচিত না, কারণ শরীর সবার আগে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আমার চ্যানেল নানা রঙের দিনগুলির সঙ্গে। মলি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও, আর কমেন্ট তো করোই, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। চলো, বাই।